দোস্ত চল আমরা সবাই ফটোকপির দোকানে যা, ফটোকপি করে আসি। খারা আমারে নিয়ে যা। চল মফিস, দেখছস কতগুলা মাইয়া আইতাছে। দোস কতগুলা কই, মাত্র দুইটা মাইয়া। ও হ, দুইটা মাইয়া, চল ওগুলো আজকে মজা নিব। মাইয়া দুইটা দেখছস কত সুন্দর। দোস মায়াগুলো আমাদের দিকেই আসতেছে, একটা ডান্স মারি। এই মেয়ে কই যাও ভাই, একটু সাইড দেন। আচ্ছা বাদ দে তুই সব, দোস শুধু শুধু ঝগড়া করিস না, তুই চুপ থাক, আমি ওরা দেখেই নিব। বেশি বেড়ে গেছে। হ্যাঁ ভাই, শুধু শুধু ঝগড়া করতেছেন ভাই, আমি তো আপনারই কিছু বলিই নাই, আমি তো জাস্ট একটু সাইড চাপতে দিছি, আপনার তো আমি ধাক্কা দিই নাই। কই পরস ভাই? এই তো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, যা ওই যাও তো ভাই, যাও। চলো আমরা সবাই চলে যাই, এই ছেলেগুলো ভালো না, ওরা সমাজের খারাপ, ওরা মেয়েদের দেখে কিচ করে। আসলে আপা বলছো মেয়েদের দেখে ওরা কিচ করে? হ্যাঁ ওরা ঠিকই বলছো, যাক ওদের জন্য ওই করা দরকার নেই, আমরা চলে যাই। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ভিডিওটি মূলত বানানো হয়েছে আমাদের সমাজের কিছু লোকদের জন্য, যারা মেয়েদের দেখলে টিচ করে, এবং এই টিচ আমাদের সমাজে একজন ভয়ঙ্কর রূপ হিসাবে দাঁড়িয়েছে। তো আপনারা সচেতন নাগরিক হিসাবে একটা অনুরোধ, মেয়েদের দেখলে আপনারা টিচ করবেন না, তাদের সম্মান করবেন। আর আমার পুরো গ্রুপ মেম্বারকে নিয়ে এই ভিডিওটি মূলত বানানো হয়েছে, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে আপনাদের মতামত জানাবেন কোনটা খারাপ হয়েছে কোনটা ভুল হয়েছে। ধন্যবাদ ফ্রেন্ড, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।